কলছো এক ডাঙৰ খবৰ এসটি এসসি আৰু ওবিসি লোকসকলৈ হিমন্ত সরকারৰ বৃহৎ ঘোষণা মাজত মাত্ৰ দুটা দিন বাকি তাৰ পাছতে আৰম্ভ হ'ব হিমন্ত সরকারৰ মিশন ভূমিপুত্ৰ হবে জনাইছো এই মুহূৰ্ত ত্ৰয়মিতৰ দৰ্শক এসটি এসসি ওবিসি লোকসকলৈ এই মুহূৰ্তত ভাল খবৰ লৈ আহিছো হিমন্ত সরকারে লৈ আহিছে এই ভাল খবৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এক বৃহৎ ঘোষণা কৰিছে মাজত মাত্র আৰু দুটা দিন বাকি আছে আৰু তাৰ পাছতে এক আগষ্টৰ পৰা আৰম্ভ হ'ব হিমন্ত সরকারৰ মিশন ভূমিপুত্ৰ আৰু মাত্ৰ দুটা দিন বাকি দুটা দিনৰ পিছতে আৰম্ভ হ'ব ৰাজ্যত মিশন ভূমিপুত্ৰ নৱম শ্ৰেণীৰ পৰা দ্বাদশ শ্ৰেণীৰ ছাত্ৰ-ছাত্ৰী শিক্ষানুষ্ঠানতে দিয়া হ'ব জাতিগত প্ৰমাণপত্ৰ কোনো ধৰণৰ অসুবিধাৰ সন্মুখীন নহ'ব এতিয়াৰে পৰা এসটি এসসি আৰু ওবিসি ভাৰতীয় হয়নে নহয় বুলি প্ৰশ্ন কৰিব নোৱাৰিব জিলাৰ উপায়ুক্ত ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন ৰাজ্য চৰকাৰে ডাঙৰ ঘোষণা কৰিছে বিশেষকৈ এসটি এসসি আৰু ওবিসি লোকসকললৈ এই মুহূৰ্তত এইটো খুবেই এটা জৰুৰী খবৰ নবম শ্রেণীর পৰা দ্বাদশ শ্রেণীলৈকে ছাত্র ছাত্রী নিজের শিক্ষানুষ্ঠানতে লাভ কৰিব জাতিগত প্রমাণপত্র এই ক্ষেত্রত কোনো ধরনের হাৰাশাস্তি তথা অসুবিধার সম্মুখীন হব নালাগে এতিয়াৰে পৰা কোনো এজন ছাত্র ছাত্রী কারণ এক আগষ্টৰ পৰা ৰাজ্যত আৰম্ভ হব হিমন্ত সরকারের মিশন ভূমিপুত্ৰ মাজত মাত্র দুটা দিন বাকি অর্থাৎ এক আগষ্টৰ পৰা আৰম্ভ হব ৰাজ্যজুৰি মিশন ভূমিপুত্ৰ এই মুহূৰ্তত হিমন্ত বিশ্ব শর্মাৰ মন্তব্য আছে কি কৈছিল তেওঁ হিমন্ত বিশ্ব শর্মায় সেই মন্তব্য শুনাব বিচাৰিছো টাইমেটৰ দৰ্শক ৰাইজ আমাৰ এক আগষ্টত এটা নতুন কাম আমি হাতত লব খুজিছো সেইটো হল মিশন ভূমিপুত্ৰ তাৰ মানে আমাৰ এসটি এসসি ওবিসি লৰা ছোৱালীবিলাকে কাষ্ট চাৰ্টিফিকেট বিচাৰি অফিচে অফিচে ঘূৰি থাকিব লাগে এক আগষ্টৰ পৰা এটা নতুন কাম আমি হাতত লব খুজিছো সেইটো হল যে লৰা ছোৱালীয়ে কাষ্ট চাৰ্টিফিকেট বিচাৰি অফিচত আহিব নালাগে 9, 10, 11, 12 ষ্টুডেণ্টক অফিচাৰে গৈ স্কুলতে কাষ্ট চাৰ্টিফিকেটখন দি দিব আমি অফিচত আহিলেতো আমাৰ টকা পইচা খৰচ কৰিব লাগে সেইকাৰণে এতিয়া স্কুলতে গৈ আমাৰ ল'ৰা ছোৱালীক ডিচিয়ে 9, 10, 11, 12 কাষ্ট চাৰ্টিফিকেট দিব লাগিব তাৰ পিছত প্ৰত্যেকবাৰে 8ৰ ল'ৰা 9 পাছ কৰিব আৰু কাষ্ট চাৰ্টিফিকেটখন উপহাৰ স্বৰূপে ডিচিয়ে স্কুলত গৈ ল'ৰা ছোৱালীক দিব লাগিব এই কাম আমি কৰিব খুজিছোঁ যাতে আমাৰ এসটি এসসি আৰু ওবিসি ল'ৰা ছোৱালীয়ে কষ্টৰ সন্মুখীন হ'ব নালাগে আৰু আমি নিয়ম কৰিছোঁ আমাৰ গুৰখা মানুহে যেতিয়া ওবিসি চাৰ্টিফিকেট খোজে ডিচিয়ে কয় আপুনি ভাৰতীয় নাগৰিক হয়নে নহয় আরে মই গুৰখা মানে ভাৰতীয় আৰু কি গুৰখা বিদেশী হ'ব পাৰে নেকি গতিকে সেইকাৰণে এইবাৰ আমি নিয়ম কৰিছোঁ যে কোনো এসটি এসসি ওবিসি মানুহক কোনো ডিচিয়ে ভাৰতীয় হয়নে নাই প্ৰশ্ন কৰিব নোৱাৰে তেওঁলোক খিলঞ্জীয়া মানুহ তেওঁলোকক ডাইৰেক্ট কাষ্ট চাৰ্টিফিকেট দিব লাগিব এই এক আগষ্টৰ পৰা আমি মিশন ভূমিপুত্ৰ আৰম্ভ কৰিব খুজিছোঁ কেবিনেট ডিচিশ্যন হৈ গ'ল আমি ডিচিসকলক মাতিছোঁ 27 তাৰিখে ট্ৰেইনিং কৰি দিম বুজাই দিম যাতে লাহে লাহে চৰকাৰখন যাতে সাধাৰণ ৰাইজৰ ঘৰত সোমাব পাৰে বুকুত সোমাব পাৰে এই ধৰণে আমি চিন্তা চৰ্চা কৰিছোঁ আৰু ইয়াৰ মন্তব্য শুনিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ইয়াৰ পূৰ্বে দেখা পোৱা গৈছিল যে ছাত্ৰ ছাত্ৰীসকলে জাতিগত প্ৰমাণ পত্ৰ লাভ কৰাৰ ক্ষেত্ৰত বিভিন্ন ধৰণৰ হাৰাশাস্তিৰ সন্মুখীন হৈ আহিবলগীয়া হৈছিল অসুবিধাৰ সন্মুখীন হৈছিল ছাত্ৰ ছাত্ৰী তাৰ পাছতে হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন ৰাজ্য চৰকাৰে এই বৃহৎ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে কেৱল মাত্ৰ দুটা দিন বাকী তাৰ পাছতে সমগ্ৰ ৰাজ্যতে আৰম্ভ হ'ব হিমন্ত চৰকাৰৰ মিশন ভূমিপুত্ৰ পুনৰবাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্য শুনাব বিচাৰিছোঁ টাইমেটৰ দৰ্শক আমাৰ এক আগষ্টত
এটা নতুন কাম আমি হাতত লব খুজিছো সেইটো হল মিশন ভূমিপুত্র তার মানে আমার এসটি এসসি ওবিসি লড়া সোয়ালি বিলাকে কাস্ট সার্টিফিকেট বিচারি অফিসে অফিসে ঘুরি থাকিব লাগে 1 আগস্টৰ পৰা এটা নতুন কাম আমি হাতত লব খুজিছো সেইটো হল যে লড়া সোয়ালিয়ে কাস্ট সার্টিফিকেট বিচারি অফিসত আহিব নালাগে 9 10 11 12 ৰ ষ্টুডেণ্টক অফিসারে গৈ স্কুলতে কাস্ট সার্টিফিকেটখন দি দিব আমি অফিসত আহিলে তো আমার টকা পয়সা খরচ করিব লাগে সেই কারণে এতিয়া স্কুলতে গৈ আমার লড়া সোয়ালিক ডিসিএ 9 10 11 12 ক কাস্ট সার্টিফিকেট দিব লাগিব তার পিছত প্রত্যেকবারে 8 ৰ লড়া 9 পাস করিব আর কাস্ট সার্টিফিকেটখন উপহার স্বরূপে ডিসিএ স্কুলত গৈ লড়া সোয়ালিক দিব লাগিব এই কাম আমি করিব খুজিছো যাতে আমার এসটি এসসি আর ওবিসি লড়া সোয়ালিয়ে কষ্টর সম্মুখীন হব নালাগে আর আমি নিয়ম করছো আমার গুর্খা মানুহে যেতিয়া ওবিসি সার্টিফিকেট খুঁড়ে ডিসিএ কয় আপনি ভারতীয় নাগরিক হয়নে নহয় আরে মই গুর্খা মানে ভারতীয় আর কি গুর্খা বিদেশী হব পারে নাকি গতিকে সেই কারণে এইবার আমি নিয়ম করছো যে কোনো এসটি এসসি ওবিসি মানুহক কোনো ডিসিএ ভারতীয় হয়নে নাই প্রশ্ন করিব নোৱাৰে তেওঁলোক খিলঞ্জীয়া মানুহ তেওঁলোকক ডাইরেক্ট কাস্ট সার্টিফিকেট দিব লাগিব এই 1 আগস্টৰ পৰা আমি মিশন ভূমিপুত্র আৰম্ভ কৰিব খুজিছো কেবিনেট ডিসিশন হৈ গল আমি ডিসিসকলক মাতিছো 27 তারিখে ট্রেনিং কৰি দিম বুজাই দিম যাতে লাহে লাহে সরকারখন যাতে সাধারণ রাইজৰ ঘৰত সোমাব পাৰে বুকুত সোমাব পাৰে এই ধরনে আমি চিন্তা চর্চা করছো আর শ্রদ্ধার রাইজ আমার 1 আগস্টত একটা নতুন কাম আমি হাতত লব খুজিছো সেইটো হল মিশন ভূমিপুত্র তার মানে আমার এসটি এসসি ওবিসি লড়া সোয়ালী বিলাকে কাস্ট সার্টিফিকেট বিচারি অফিসে অফিসে ঘুরি থাকিব লাগে 1 আগস্টৰ পৰা এটা নতুন কাম আমি হাতত লব খুজিছো সেইটো হল যে লড়া সোয়ালিয়ে কাস্ট সার্টিফিকেট বিচারি অফিসত আহিব নালাগে 9 10 11 12 ৰ ষ্টুডেণ্টক অফিসারে গৈ স্কুলতে কাস্ট সার্টিফিকেটখন দি দিব আমি অফিসত আহিলে তো আমার টকা পয়সা খরচ করিব লাগে সেই কারণে এতিয়া স্কুলতে গৈ আমার লড়া সোয়ালিক ডিসিএ 9 10 11 12 ক কাস্ট সার্টিফিকেট দিব লাগিব তার পিছত প্রত্যেকবারে 8 ৰ লড়া 9 পাস করিব আর কাস্ট সার্টিফিকেটখন উপহার স্বরূপে ডিসিএ স্কুলত গৈ লড়া সোয়ালিক দিব লাগিব এই কাম আমি করিব খুজিছো যাতে আমার এসটি এসসি আর ওবিসি লড়া সোয়ালিয়ে কষ্টর সম্মুখীন হব নালাগে আর আমি নিয়ম করছো আমার গুর্খা মানুহে যেতিয়া ওবিসি সার্টিফিকেট খুঁড়ে ডিসিএ কয় আপনি ভারতীয় নাগরিক হয়নে নহয় আরে মই গুর্খা মানে ভারতীয় আর কি গুর্খা বিদেশী হব পারে নাকি গতিকে সেই কারণে এইবার আমি নিয়ম করছো যে কোনো এসটি এসসি ওবিসি মানুহক কোনো ডিসিএ ভারতীয় হয়নে নাই প্রশ্ন করিব নোৱাৰে তেওঁলোক খিলঞ্জীয়া মানুহ তেওঁলোকক ডাইরেক্ট কাস্ট সার্টিফিকেট দিব লাগিব এই 1 আগস্টৰ পৰা আমি মিশন ভূমিপুত্র আৰম্ভ কৰিব খুজিছো কেবিনেট ডিসিশন হৈ গল আমি ডিসিসকলক মাতিছো 27 তারিখে ট্রেনিং কৰি দিম বুজাই দিম যাতে লাহে লাহে সরকারখন যাতে সাধারণ রাইজৰ ঘৰত সোমাব পাৰে বুকুত সোমাব পাৰে এই ধৰণে আমি চিন্তা চৰ্চা কৰিছো আৰু শ্ৰদ্ধাৰ ৰাইজ